প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। লরিয়ের কাছে পরাজয়ের স্মৃতি নিয়ে মেসি এখন সৌদি আরবে, আসুন জেনে নেই বিস্তারিত। প্যারিস ছাড়লে কোথায় যাবেন লিওনেল মেসি, ক্রমেই জোরালো হচ্ছে এমন প্রশ্ন। তবে 30 জুনের পর এলএমটিনের যে পিএসজিতে থাকার সম্ভাবনা কম তা অনেকটাই নিশ্চিত বলা চলে। মেসির পরবর্তী গন্তব্য হিসেবে আলোচনায় তার আতুর ঘর বার্সেলোনার নাম বেশ উচ্চারিত হচ্ছে। কাতালান ক্লাবটির সভাপতি কোচ ও জাভি প্রত্যেকে জানিয়েছেন মেসিকে দলে ফেরাতে আলোচনা শুরু করেছে তারা। এমনকি ইতিমধ্যে বার্সেলোনা ও লালিগার একটি মিটিংও শেষ করেছে। কিন্তু এত কিছুর পরও কি শেষ পর্যন্ত মেসি বার্সেলোনায় যাবেন? বার্সেলোনায় না গেলে মেসি নতুন চ্যালেঞ্জ, নতুন পৃথিবীকে দেখার চিন্তাটা তো এখন করতেই পারেন তিনি। সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কাতালান ক্লাবটির ছাড়া মেসির কাছে বিকল্প রয়েছে দুটি, একটি হলো মেজর সকার লীগের দল ইন্টার মিয়ামি ও সৌদি পেশাদার ফুটবল লীগের দল আল হিলাল। ইতিমধ্যে আল হিলাল তো এ ফুটবলারকে দলে বেড়াতে আকাশচুম্বী প্রস্তাব দিয়ে রেখেছে। ফুটবলের ইতিহাসে এত বড় চুক্তির প্রস্তাব পায়নি আর কেউই। সৌদি লীগের মানে ইউরোপের পর্যায়ে না হলেও টাকার দিক থেকে অনায়াসেই টেক্কা দিতে পারে। সেই সঙ্গে সৌদির সঙ্গে মেসির সম্পর্কটাও আবারও খুবই ভালো। এত কিছুর মধ্যে মাত্র একদিন আগেই সৌদি আরবের সবুজ প্রকৃতির ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বকাপ ও 7 বারের ব্যালন্ডিয়র জয়ী অধিনায়ক লিওনেল মেসি। ওপরে নীল আকাশ আর নিচে সবুজ ঘাসের সারিবদ্ধ খেজুর গাছের একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এলএমটিএন লিখেছেন, কে ভেবেছিল সৌদি আরব এত সবুজ? আমি যখনই পারি সৌদি আরবের অপ্রত্যাশিত বিষয় অন্বেষণ করতে আসি, সৌদি ঘুরে আসুন। সৌদি নিয়ে এমন পোস্টের পর অবশেষে মরুর দেশটি পা পড়ল কাতার বিশ্বকাপ জয়ী। পরিবার সহ মেসির সৌদি যাত্রার খবর নিশ্চিত করেছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস, ও এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সৌদির পর্যটন বিষয় মন্ত্রী আহমেদ আল খাতিব। রোববার 30 এপ্রিল লরিয়াসের কাছে 3-1 গোলে ফ্রেঞ্চ লীগের ম্যাচে পরাজিত হয় পিএসজি। দলের হারের দিনে নিজের ছায়া হয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এমন পারফরমেন্সের পর ক্লাবটির সমর্থকরা দুয়ো দিয়েছেন তার নাম ধরে। এরপরই প্যারিস থেকে সৌদির দিকে উড়াল দেন মেসি। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছেন, লরিয়ার বিপক্ষে হারের পরই মেসি সপরিবারে সৌদি আরবে সফর গেছেন। দেশটির পর্যটন দূত হিসেবে এই সফরে গেছেন তিনি। অবশ্য এবারই সৌদিতে মেসির পা পড়েনি, এর আগে 2022 সালের মে মাসেও মেসি সৌদি সফর করেছিলেন। সেবার তার সঙ্গে ছিলেন আর্জেন্টিনা জাতীয় দল ও পিএসজি তার সতীর্থ লিয়ান্দ্রো পারদেস। মেসির পাশাপাশি তিনিও সৌদি আরবের পর্যটন দূত হিসেবে আছেন। এদিকে মেসির এই সফর কি শুধুই ভ্রমণ নাকি ভিন্ন কোনো কিছুর ইঙ্গিত তা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কেননা 7 বারের ব্যালন্ডিয়র জয়ী তারকা ভবিষ্যৎ নিয়ে যে ধোঁয়াশা এখনও কাটছে না, তাই তো নেটিজরা ধুয়ে ধুয়ে চার মেলাচ্ছেন বিষয়টি নিয়ে। তবে অবকাশকালীন সময়ে মেসি সৌদি গেলেও তার এই সফরটা দীর্ঘস্থায়ী হচ্ছে না। আগামী রোববার 7 মে লিগ ওয়ানের ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পিএসজি। সে ম্যাচের পূর্বেই প্যারিসে ফিরবেন এলএমটিএন। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।